আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আর একটা হবে না দুইটা কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে আর আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হল আর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গিলেন নাই তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে রোজা রাখতে হবে না ফাজুল আব্বি আপনি লিখেছেন আমার বাবার কাছে আমাদের বাড়ির এক ভাই কিছু টাকা পাবেন অনেক বছর হয়ে গেল তখন আমাদের দেওয়ার মতো অবস্থা ছিল না এখন তাকে দিতে চাই কিন্তু কিন্তু ও এখন নিবে না ওর কাছে বাবার পক্ষ হয়ে ক্ষমা চাইছি ও ও বলে নাকি নিবে এখন আমাদের করণীয় কি দেখুন আল্লাহ মাফ করুন এটা তো খুবই ভয়ঙ্কর কথা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে তোমরা নিজেদের মধ্যকার বিষয়গুলোকে অর্থাৎ পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও যেদিন কারোর কেউ কাউকে মাফ না এবং কেউ কারোর মানে উপকারে আসবে না নিজের সন্তানরা পর্যন্ত উপকারে আসবে না তো এই কারণে এগুলো আগে থেকে আমাদের চুকে নেওয়া উচিত যদি সে এরকম করে তাহলে আপনি যদি খুব সিরিয়াসলি তাকে ধরেন কায়মোনোবাক্যে তার কাছে মাপ চান খুব আন্তরিকতার সাথে যদি আপনি তাকে ধরেন এই শাল্লাহবিন্লাহ তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টিকে আল্লাহ তালা মাফ করতে পারেন এবং তার কাছ থেকে আপনি এটা মাপ পেতে পারেন যদি কোনোভাবে তিনি আপনাকে মাফ করবেন না এমনটি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে কৌশলে তার সম্পদের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন ফর তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন বা কোনোভাবে তার সম্পদে আপনি এটা অ্যাড করে দিলেন তাতে আপনি দায় মুক্ত হবেন তা আলা এরপরে আলী হাসান আপনি লিখেছেন ক্লাসরুমে শিক্ষকের ধর্মবিরোধী বক্তব্য দেওয়া কতটুকু কতটুকু সঙ্গত বাংলাদেশের সম্প্রতি এই জিনিসটি দেখা যাচ্ছে যে ক্লাসরুমে পড়াশোনা করাতে গিয়ে টিচার মানে ধর্মবিরোধী কথা বলে শিক্ষার্থীদের ধর্মীয় যে অনুভূতি সেটাতে আঘাত দিচ্ছেন এ ধরনের ঘটনা বাংলাদেশে অহরহয় ইদানিং ঘটছে এবং হিন্দু শিক্ষার্থীদের দ্বারা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে নাস্তিকদের দ্বারা ঘটছে নামদারি মুসলমানদের দ্বারা ঘটছে এগুলোর মাধ্যমে মূলত সাংবিধানিক অধিকার নষ্ট করা হয়ে থাকে শিক্ষার্থীদের এ ধরনের শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এদের পক্ষে যারা অবলম্বন করে এদের পক্ষে যারা ওকালতি করে এই মানুষগুলো আমাদের সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী বলে আমরা মনে করি এবং এই মানুষগুলোকে আমাদের চিহ্নিত করা দরকার এদেরকে চেনা দরকার যারা আমাদের সমাজটাকে অস্থিতিশীল করতে চায় যারা চায় সমাজে দাঙ্গা লাগে লেগে থাকুক তারা প্রশ্রয় দিতে চায় এই সমস্ত অপরাধীদেরকে এই সমস্ত অপরাধীদের যদি দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোন ধরনের মানুষ অন্য কোনো ধরনের মানুষকে খোঁচানোর দুঃসাহস পাবে না এবং ধর্মীয় সম্প্রীতি যেটা আছে সেটি নষ্ট হবে না বিধায় এদের পক্ষে ওকালতি করা মানুষগুলোকে যদি কেউ বিশিষ্ট নাগরিক বলেও আমরা বলবো তারা বিশিষ্ট নাগরিক নয় তারা বিশিষ্ট ফিতনাবাজ তারা সমাজের জন্য ক্ষতিকর কারণ তারা সমাজকে সাথে নিয়ে যাচ্ছে কোনো শিক্ষকেরই এ অধিকার থাকতে পারে না যে তিনি শিক্ষার্থীদেরকে তাদের ধর্ম নিয়ে বিরূপ কোনো মন্তব্য করবেন এটি সন্দেহাতীতভাবে অপরাধ এবং অন্যায় এ ধরনের শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে দাবি আমাদের নাহা আলী আপনি লিখেছেন নোহা আলী আপনি লিখেছেন রোজা রেখে শুধুমাত্র নাকে ব্যবহারের জন্য স্প্রে করা যাবে কিনা। না দেখুন নাকে স্প্রে করলে সেটা তো আমাদের গলায় যাওয়ার সমূহ আশঙ্কা আছে সেজন্য আপনি এটা করবেন না রোজা রেখে আহমেদ বাসির আপনি লিখেছেন আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি আমি কি করব অসুস্থতা যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার নাই আপনি অসুস্থ হয়ে পড়বেন রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্করভাবে এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে এ আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা না রাখতে হয় তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে তার জন্য কোনো কাফারা বা অন্য কোনো অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না শুধুমাত্র যেই রোজা ভাঙা পড়বে সেই রোজা রেখে দিলেই হবে একটা ভাঙা পড়লে একটা দুটা ভাঙা পড়লে দুটা রেখে দেবেন এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসে ভিতরের সালাদ কি ইমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো সুবিধা নেই ইমার পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা তবে ওই যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাজ্যে গিয়ে ফজলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন দু বুঝি কি রাজ খাদ পড়লেন এরপর বিধির শেষে সবাই যখন গেল আপনি তখন বের